পদ্মা সেতু নির্মাণে খরচ হয়েছে 30,193,39,00,000 টাকা। এই বিশাল বিনিয়োগের প্রাপ্তি হিসাবের দুটি উপায় আছে। একটি হলো মোট দেশজ উৎপাদনের অর্থাৎ জিডিপির বাড়তি প্রাপ্তি বিবেচনা, অন্যটি সেতু দিয়ে পারাপার হওয়া বিভিন্ন যানবাহন থেকে নির্দিষ্ট হারে টোল আদায়ের মাধ্যমে সরাসরি খরচ উঠিয়ে আনা। এই সেতু দিয়ে দেশের 23 জেলায় প্রতিদিন 21,300 যানবাহন চলাচল করবে, যা 2025 সাল নাগাদ বেড়ে দাঁড়াবে 41,600। এদের সবার থেকে টোল বাবদ যে আয় হবে শুধু তা দিয়ে সেতু ব্যয় উঠে আসতে সময় লাগবে 9.5 বছর। অন্যদিকে সেতু চালু হওয়ার কারণে আগামী 1 বছরে বা 12 মাসে অর্থনীতিতে মোট দেশজ উৎপাদনের বাড়তি প্রাপ্তি যোগ হবে চলতি বাজার মূল্যে 42,362,21,76,000 টাকা, যা জিডিপির 1.2% সমান। এই বিবেচনায় মাত্র 9 মাসে উঠে আসবে 31,771,66,32,000 টাকা। অর্থাৎ অর্থনীতিতে মাত্র 9 মাসের প্রাপ্তি হবে পদ্মা সেতুর মোট ব্যয়ের সমান। এদিকে ICIB-র এক প্রবন্ধে বলা হয়, পদ্মা সেতু হলে আগামী 5 বছরে 10 লাখ এবং 10 বছরে ওই সব জেলায় 30-40 লাখ নতুন উদ্যোক্তা তৈরি হবে। শুধু বরিশাল বিভাগের 6 জেলায় আগামী 10 বছরে 500-1,000 নতুন কারখানা স্থাপন হবে, ফলে 10-20,000 কোটি টাকা যোগ হবে দেশের অর্থনীতিতে। এই সেতু চালু হওয়ার পর ভারত ও নেপাল থেকে পর্যটক সংখ্যা বাড়বে, পর্যটন শিল্পে বিপ্লব ঘটবে। সেতুর কারণে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দারিদ্রতা কমবে 1.01%, জাতীয়ভাবে দারিদ্র কমবে 0.84%। শিক্ষা, চিকিৎসা, বিদ্যুৎ ও গ্যাস সহজলভ্য হওয়ায় ঢাকা ও অন্যান্য বড় শহরের উপর চাপ কমবে। বিশ্বব্যাংকের বরাদ্দ দিয়ে প্রবন্ধে বলা হয়, 3 কোটি মানুষ পদ্মা সেতুর কারণে সরাসরি উপকৃত হবে, কৃষিপণ্যের ন্যায্য দাম নিশ্চিত হবে, কৃষিপণ্যের উৎপাদন খরচ কমবে, কৃষিভিত্তিক শিল্পের বিকাশ ঘটবে। এই সেতু হয় ভারতের আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং নেপাল ও ভুটানের সঙ্গে পশ্চিমাঞ্চলের যোগাযোগ অনেক সহজ হবে, ফলে তারা এই সেতুকে অর্থনৈতিক করিডর হিসেবে ব্যবহার করায় বৈদেশিক মুদ্রার আয় হবে। সেতুটির ফলে সরাসরি সড়ক ও রেল সংযোগ স্থাপিত হবে, ফলে মোংলা, পায়রা, এশিয়ান হাইওয়ে, ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্ক সহ ভারতের 7 প্রদেশ ও পশ্চিমবঙ্গের সঙ্গে যাতায়াতের সময় ও দূরত্ব কমে আসবে। প্রবন্ধে আরও বলা হয়, এডিবির মতো আগামী 31 বছরে যোগাযোগ খাতে পদ্মা সেতু থেকে আয় হবে $18.5 বিলিয়ন, যা নির্মাণ খরচের 5.5 গুণ। এছাড়া সামাজিক অগ্রগতি অর্থনীতিতে যোগ করবে $25 বিলিয়ন। দুই পারে নদী শাসনের মাধ্যমে যে জমি রক্ষা করা হয়েছে তার মূল্য প্রায় 1,400 কোটি টাকা। সেতুর মাধ্যমে বিদ্যুৎ, গ্যাস ও ইন্টারনেট লাইন গিয়ে সাশ্রয় করবে 2,400 কোটি টাকা। ফেরি চলাচল না হওয়ায় সাশ্রয় হবে 3,600 কোটি টাকা। সেই হিসেবে যে টাকা এই সেতুতে খরচ হয়েছে তা আগামী 30 বছরে সুদসহ অর্থ মন্ত্রণালয়কে ফেরত দেওয়া যাবে। এদিকে পদ্মা সেতু প্রকল্প সূত্র জানিয়েছে, সেতু নির্মাণে সরকারের ব্যয় ধরা হয়েছে 30,193,39,00,000 টাকা। চুক্তি অনুযায়ী 35 বছরে সুদসহ 36,000 কোটি টাকা অর্থ মন্ত্রণালয়কে পরিশোধ করবে সেতু কর্তৃপক্ষ। লোন রিপেমেন্ট শিডিউল অনুযায়ী প্রথম বছরেই 596,88,00,000 টাকা ঋণ পরিশোধ করতে হবে, আর কোনো কোনো বছর পরিশোধ করতে হবে 1,475 কোটি টাকা পর্যন্ত। গত 17 মে পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগ। কর্তৃপক্ষ প্রত্যাশা করছে প্রথম বছরে টোল আসবে 1,604 কোটি টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, টোলের বেশিরভাগ টাকা দিয়ে সরকারের ঋণ পরিশোধ করা হবে, বাকি খরচ হবে সেতুর রক্ষণাবেক্ষণে। এই প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সরকারের কাছ থেকে ঋণ নিয়েছে। 35 বছরে সরকারকে সুদে আসলে 36,000 কোটি টাকা পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ, সেতুর রক্ষণাবেক্ষণ, নদী শাসন এবং আদায়কৃত টোলের ট্যাক্স ও ভ্যাট বাবদ অর্থ পরিশোধে টাকা প্রয়োজন। এই টাকা টোল থেকে সংগ্রহ করা হবে। উল্লেখ্য, অর্থনীতি ও জিডিপিতেও এই সেতু মাইলফলক হিসেবে কাজ করবে। জিডিপি প্রবৃদ্ধি বাড়বে 1.2% থেকে 1.5% পর্যন্ত।